ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিল কুড়িগ্রাম দুই আসনে। শুরুতে এক নজরে আসনটি সম্পর্কে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। জাতীয় সংসদের 25তম আসন কুড়িগ্রাম দুই, এর সীমানা ফুলবাড়ী, রাজারহাট ও সদর উপজেলা। আর এই আসনের ভোটার সংখ্যা 4,93,336 জন, এর মধ্যে পুরুষ ভোটার 2,43,738 আর নারী ভোটার 2,49,598 জন। এই আসনে এবারে দেখে নেওয়া যাক ভোটের মাঠে কবে কার জয়, অর্থাৎ কে কবে জয়ী হয়েছে। 1991 সালে যদি আমরা দেখি তাহলে সেখানে জাতীয় পার্টি তাজুল ইসলাম চৌধুরী, এবং 96ও জাতীয় পার্টি থেকে তাজুল ইসলাম চৌধুরী জয় পান, এবং পরপর তিনবার 2001 সালে জাতীয় পার্টির তাজুল ইসলাম চৌধুরী জয় পান, এরপর 2008 সালে জাতীয় পার্টি থেকে হুসেইন মোহাম্মদ এরশাদ আসনটিতে জয় পান, এবং 14 সালেও সেখানে জাতীয় পার্টি জয় পায়। এবারে আবারও আগের তিনবারের যে সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী, তিনি জয় পান। 2018 সালেও একই দল থেকেই জয় পান পনির উদ্দিন আহমেদ। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন কুড়িগ্রাম দুই আসনে কথা বলেছে সাধারণ মানুষের সাথে, জানার চেষ্টা করেছে তাদের সংকট, প্রাপ্তি ও ভাবনা নিয়ে কেমন আছে কুড়িগ্রাম দুই আসনের মানুষ। সেকালে কুড়িগ্রাম সেকালেই রয়ে গেছি যোগাযোগ ব্যবস্থার কারণে। আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নয়ন হয়েছে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ সহ প্রয়োজনীয় যে সকল কাজ এগুলো শীঘ্রই শুরু হোক। আমরা এখানে ছিটমহল বিনিময় হওয়ার পর অনেক মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কালভার্ট যা আছে সব উন্নয়ন পেয়েছি। এখানে আমরা একটা ভূমি অফিস চাই। যে চারটে প্রতিষ্ঠান এমপি হয়েছে, এখানেও অনেক মানে শিক্ষক আছে যাদের নিবন্ধন নাই। এই নিবন্ধনটা যদি শিথিল করতো তাহলে এরা কর্মসংস্থান এখানে হয়ে যেত। গত নির্বাচনে যেটা হয়েছিল সেখানেও কিন্তু জোট হয়েছিল। এখানে আমাদের আওয়ামী লীগ থেকে আমরা ব্যাপক ধরনের সহযোগিতা করেছিলাম। যদি সরকার এবারও জোট চায় তাহলে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। কুড়িগ্রাম জেলায় সকল স্তরের উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড কমিটি পর্যন্ত আমরা সম্পন্ন করেছি, এবং বাংলাদেশের জাতীয় পার্টিতে প্রতিটা ছিটে 300 আসনেই মানে নির্বাচন করার মতো সক্ষমতা জাতীয় পার্টি রাখে। মহাজোটের কারণে এখানে জাতীয় পার্টির প্রার্থী কমিশন পেয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয় করে লাভ করেছে। দুর্ভাগ্যজনক মানে সত্য যে ওনার প্রত্যাশা অনুযায়ী বিগত চারটি বছর উনি কুড়িগ্রাম মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হুসনাইন কায়কোবাদ, এবং আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। দুজনকেই আজকের আয়োজনে স্বাগত। আমি শুরু করতে চাই আমান উদ্দিন আহমেদ মঞ্জু আপনাকে দিয়ে। এবারের নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কী, যদি শুরুতেই একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে কী ভাবছেন, কী আপনাদের কর্মকাণ্ড, সব মিলিয়ে যদি একটু শুনি। আসলে আমরা দলীয়ভাবে আমরা মনে করি আমরা নির্বাচনে প্রস্তুত। আমাদের দল তিনটি উপজেলায় অত্যন্ত শক্তিশালী। বিগত দিনে জাতীয় পার্টি মনোনয়ন পেয়েছিলেন, এমপি হয়েছেন আমাদের আওয়ামী লীগের সহযোগিতায়। আমরা মনে করি যে আমাদের দল এককভাবে নির্বাচন করতে প্রস্তুত। আমরা এককভাবে নির্বাচন করলে আমরা বিজয় নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। জি, আরেকটু যদি জানতে চাই যে তৃণমূলের কথা, তৃণমূলে আসলে কতটা করি। জি, আমানউদ্দিন আহমেদ মঞ্জু বলুন। আপনি শক্তিশালী, আমরা ইতিমধ্যে আপনার ইউপি নির্বাচনে দেখেছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইউপি নির্বাচনে আমাদের ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়লাভ করেছে। ফুলবাড়িতে 4টি আর 6টির মধ্যে 4টি, এবং রাজারহাটে 7টির মধ্যে 4টি, কুড়িগ্রামে 3টি, বিদ্রোহী 2টি। জাতীয় পার্টি কিন্তু 1টি আসন পেয়েছে, অনলি 1টি আসন ইউপি নির্বাচনে পেয়েছে। আপনারা আসলে মাঠ পর্যায়ে যদি দেখেন জাতীয় পার্টির সেরকম কর্মকাণ্ড নাই, কমিটি নাই, এবং জাতীয় পার্টির লোক বলতেই কিছু নেই। আওয়ামী লীগ গত নির্বাচনে আওয়ামী লীগ মনে করেছে মহাজোটের ক্যান্ডিডেটকে জয়লাভ করা প্রয়োজন, এই জন্যে আওয়ামী লীগ জয়লাভ করিয়েছে। আর আওয়ামী লীগ জয়লাভ করবে তার কারণ আছে। আপনি বিগত দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর কুড়িগ্রামে যাহা কিছু উন্নয়ন হয়েছে সব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে কুড়িগ্রামের উন্নয়ন হয়েছে। আমরা যাদেরকে জাতীয় সংসদ সদস্য হিসেবে পাঠিয়েছি
তাদেরকে কোনোভাবেই আমরা কোনোদিন জাতীয় সংসদে দেখিনি কুড়িগ্রামের সাধারণ মানুষকে নিয়ে কথা বলতে, কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে কথা বলতে, কুড়িগ্রামের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে তাদেরকে কখনোই আমরা দেখিনি। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে কুড়িগ্রামের উন্নয়ন করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কুড়িগ্রামের উন্নয়ন যাহা কিছু দৃষ্টিনন্দন সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমানউদ্দিন আহমেদ মঞ্জু জি, ধন্যবাদ আপনাকে, আমি নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে আরও। সোহেল হুসনাইন কায়কোবাদ, আপনার কাছে যেতে চাই। এই আসনে কখনোই জয় পায়নি বিএনপি, সেই ক্ষেত্রে সামনের নির্বাচনকে নিয়ে আপনারা আসলে কতটা আশাবাদী, যদি একটু জানতে চাই যে এবারের নির্বাচনে, সামনের নির্বাচনে কেন বিএনপিকে বেছে নেবে জনগণ, আপনি কি মনে করেন? টিবিসি চ্যানেলকে ধন্যবাদ, যারা আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে ধন্যবাদ। আসলে আমরা বর্তমানে সরকারের বিরোধী, আজকে যে আমাদের 10 দফা আন্দোলন এবং রাষ্ট্র সংস্কারের 27 দফা কর্মসূচির মধ্যে আমরা আছি। আজকে বাংলাদেশের জনগণ একটি ভোটারবিহীন সরকার, নিশিরাতের সরকার, জনগণের পবিত্র আমানত নষ্ট করা হয়েছে। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশের যে অবস্থা, আমাদের কুড়িগ্রামেরই একই অবস্থা। আজকে আমরা মনে করি যে বাংলাদেশে যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ বিএনপিকে বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় করবেন। কারণ আজকে সরকারের যে ওয়াদা ছিল, আজকে ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে বিদ্যুৎ, আজকে চাকরির কী অবস্থা, বিদ্যুতের অবস্থা, শীতের মধ্যেও আজকে 4 থেকে 5 বার লোডশুটিং হচ্ছে, আজকে ভোটার, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে মানুষের হাহাকার অবস্থা, আজকে কুড়িগ্রামের কর্মসংস্থানের যে অবস্থা, কুড়িগ্রামে আজকে 72% মানুষ আজকে দরিদ্র সীমানার নিচে বসবাস করছে। আজকে যদি আজকে আমাদের কুড়িগ্রামের কর্মসংস্থানের অভাবে আজকে আজকে আমাদের সাধারণ জনগণ আজকে দিনমজুর, তারা নিজের পরিবার পরিজন রেখে আজকে তারা ঢাকায় আসছে কর্মসংস্থানের জন্য। আজকে আমরা মনে করি আজকে বিগত দিনে যে কটি স্থানীয় নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা ইউনিয়ন নির্বাচনগুলোয় আমরা 8টার মধ্যে সদরে 6টাতে জয়লাভ করেছিলাম। আমরা উপজেলা নির্বাচনে কুড়িগ্রামে এবং ফুলবাড়িতে, রাজারহাট এবং ফুলবাড়িতে আমরা জয়লাভ করেছিলাম। এবং এখনকার যে ভোট, এখনকার ভোট সবাই জানে, এখন মানুষের ভোট মানুষ দিতে পারে না, দিনের ভোট রাতে হয়ে যায়। আজকে আমরা মনে করি জনগণের জন্য ভোট নিশ্চিত হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ আমাদেরকেই বেছে। বুঝতে পেরেছি আপনার কথা। যদি আরেকটু জানতে চাই যে তৃণমূলে কতটা সংগঠিত আপনারা সামনের নির্বাচনকে ঘিরে? আমরা তৃণমূলে বিএনপি অত্যন্ত শক্তিশালী, আমাদের আমরা মনে করি আমরা এখন আন্দোলনের মাঝে আছি, আমরা জনগণের ভোটের প্রতি কোনো আগ্রহ নেই। জনগণ 2014 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, জনগণের ভোট নিশ্চিত হলেই আমরা মনে করি তৃণমূল আমাদের শক্তিশালী, জনগণের নিরপেক্ষ নির্বাচন হলেই ইনশাল্লাহ আমরা আশাবাদী। ধন্যবাদ আমানউদ্দিন আহমেদ বঞ্জু, আবারও আপনার কাছে আসতে চাই। কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কি না সামনের নির্বাচনকে ঘিরে? আমি আসলে কয়েকটা কথার জবাব না দিয়ে পারছি না। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা দীর্ঘদিন থেকে জেনেছেন যে কুড়িগ্রাম একটি বন্যা কবলিত এলাকা, একটি দুর্ভিক্ষ এলাকা হিসেবে পরিচিত সারা বাংলাদেশে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর কুড়িগ্রামের তার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার কারণেই আজকে কুড়িগ্রাম কিন্তু বাংলাদেশের 64 জেলার মধ্যে খাদ্যে ঘাটতির কুড়িগ্রাম থেকে খাদ্যের উন্নতির কুড়িগ্রাম চলে গেছে, খাদ্য উদ্বৃত্তের কুড়িগ্রাম এখন আমরা দেখতে পাই। আগে যে কুড়িগ্রামের অভাবটা ছিল, আগে যে কুড়িগ্রামকে মানুষ বিভিন্নভাবে কটাক্ষ করেছিল, এখন কিন্তু কুড়িগ্রাম নিজেটা কিছুটা স্বয়ংসম্পূর্ণের জায়গায় এসেছে। আগে দুর্ভিক্ষের কুড়িগ্রাম বলা হয়েছিল, এখন কিন্তু কুড়িগ্রামে সেই দুর্ভিক্ষ নেই। কুড়িগ্রামের মানুষ এখন না খেয়ে থাকে না, কুড়িগ্রামের মানুষ এখন অনেক ভালো আছে।
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার কারণেই এখন কুড়িগ্রাম অনেকটা ডেভেলপ হয়েছে। আমরা কুড়িগ্রামের অবস্থা বিগত দিনে যেটা দেখেছি সেটা ভাবতে অবাক লাগে, কিন্তু এখন যে কুড়িগ্রামের অবস্থা, অনেক উন্নয়ন হয়েছে কুড়িগ্রামে। দেখেন আপনি, যোগাযোগের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আজকে কুড়িগ্রামকে ডেভেলপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কুড়িগ্রামের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা ইয়ে করেছেন, যা যে কৃষি বিশ্ববিদ্যালয়, অনার্স কলেজ, টেকনিক্যাল কলেজ, অনেক কিছু উপহার দিয়েছেন কুড়িগ্রামের মানুষের জন্য। সেজন্য কুড়িগ্রামের মানুষ এখন ভালো আছে, আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা বিগত সরকারগুলো ক্ষমতায় ছিল, বিএনপি সরকার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি সরকার ক্ষমতায় ছিল, কুড়িগ্রামের কোনো উন্নয়ন করতে আমরা দেখিনি। আমরা কুড়িগ্রামে একটা ধল্লা ব্রিজের জন্য কুড়িগ্রামের অনেক মানুষ দীর্ঘদিন আন্দোলন করেছিল, কুড়িগ্রামে একটা ধল্লা ব্রিজ পাইনি, কিন্তু এখন আমরা দুটো ধল্লা ব্রিজ পেয়েছি, দুটো তিস্তা ব্রিজ পেয়েছি, কুড়িগ্রামে অনেক কিছু আমরা পেয়েছি, যেটা আসলে আমরা আসলে আমাদের আমাদের যারা জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদ হিসেবে জাতীয় সংসদে আমরা পাঠিয়েছিলাম বা কুড়িগ্রামের মানুষ পাঠিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। সোহেল হোসেনের কাছে আবারও যেতে চাই। আমানউদ্দিন আহমেদ মঞ্জু, উন্নয়নের কথা বলছেন যে এই সরকারের আমলে যথেষ্ট উন্নয়ন হয়েছে কুড়িগ্রামের, আপনি কি বলবেন এসব কথার জবাবে? উন্নয়ন এবং কর্মসংস্থান কিছুই সৃষ্টি হয়নি। আজকে আপনার কুড়িগ্রামে একটি মাত্র টেক্সটাইল মিল, সেটি 12 বছর থেকে বন্ধ। আজকে কুড়িগ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থা। আজকে মনে করে যেটি উন্নয়ন হয়েছে সেটা ধারাবাহিকভাবে হয়েছে, এটা প্রত্যেকটি সরকারের আমলেই হয়, সেটাই কুড়িগ্রামে হয়েছে। আর আজকে মনে করেন কুড়িগ্রামের যে কর্মসংস্থানের যারা বিষয়, একটি ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু হয়েছিল বেকারদের কর্মসংস্থানের জন্য, সেটি 1 বছরের মাথায় বন্ধ হয়ে গিয়েছে। আজকে তারা রাস্তায় মিছিল করছে তাদের কর্মসংস্থানের দাবিতে, চাকরির দাবিতে। আজকে টেক্সটাইল মিলটা 12 বছর থেকে বন্ধ, আজকে সেটাও চালু হয়নি, তাহলে উন্নয়নের কি? আজকে জনগণের যে আজকে কুড়িগ্রামের মানুষ অভাবগ্রস্ত, আজকে কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের দরকার, আজকে কুড়িগ্রামের মানুষের আজকে 3 বেলা ঠিকমতো খেতে পারে না, আজকে এটাই বাস্তবতা যে আজকে দরিদ্র সীমানার নিচে 72% মানুষ আজকে কুড়িগ্রামের দরিদ্র সীমানার নিচে আজকে বসবাস করছে। তাহলে উন্নয়ন যদি হতো, তাহলে আজকে কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থান যদি হতো, আর আজকে কুড়িগ্রামের মানুষের দারিদ্র সীমাটা 72% নিচে থাকতো না, আজকে মানুষ আজকে পরিবার পরিজন রেখে আজকে বাইরে কাজ করতে আসতো না, আজকে কুড়িগ্রামের টেক্সটাইল মিল 12 বছর থেকে বন্ধ, সেটা চালু হতো, একটিমাত্র টেক্সটাইল মিল ছিল কর্মসংস্থান, সেটাও বন্ধ, তাহলে আজকে আমরা উন্নয়নের কি দেখবো? আমরা উন্নয়নের অবস্থা কি কুড়িগ্রামের? সেটা ধারাবাহিকতাভাবে যেটা হয় সেটাই হয়েছে। জি, সোহেল হোসেন কায়কোবাদ, আপনাকে ধন্যবাদ। আমানউদ্দিন আহমেদ মঞ্জু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।